ফ্ল্যাট মিষ্টি গুলা দিয়ে দিতে পারছে আলো স্টেজে বসে শুনুন ভাই গুড ইভিনিং বন্ধুরা, আমার ডেইলি লাইফ স্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি সকলে খুব ভালো আছেন। তো এতক্ষণ পর্যন্ত তো দেখলেন সব মিষ্টি নিয়ে এসছে, আর সিঙ্গারা জিলিপি আর এই যে ছানা জিলিপি সব নিয়ে এসছে। তো ওগুলো এখন ঢেলে রাখলাম, সবাইকে দিয়ে দিলাম বাটিতে বাটিতে করে। এখন আমি আর আমার ছোট্ট বেবি খাবো, ওই যে খাচ্ছে আমার বেবি। তো মাকে দিই করে দে। লোডশেডিং হয়ে গেল তো বন্ধুরা, আমি খাই আস্তে আস্তে, লোডশেডিং হয়ে গেছে, একটা আলো জ্বলছে, পরে কথা বলছি। তো এখন আমি ঘরে বসে আছি, আর এখন কি হয়েছে বলুন তো, মা তো আজকে চলে যাবে বাবাকে নিয়ে রাত্রেবেলা, রাত্রে 11টা ট্রেন আছে। জামা খুলে যাচ্ছে গা থেকে, ঠিক করো তো, 11টা ট্রেন আছে। তো মা ওদিকে ব্যাগটা গুছিয়ে নিয়েছে, এখন মা ভাত খেতে দিয়েছে, ভাই খাচ্ছে, বাবা খাচ্ছে, আমি একটু লেটে খাবো। তো আজকে রুটি করা হয়নি, তো আজকে সবাই ভাতই খাবে। বাবা তো আজকে যাবে, তো বাবা আজকে ভাত খেয়েই যাবে। আর আমার মেয়ে কী করেছে, আমাকে সাজাচ্ছিলো, তো দেখুন না লিপস্টিক লাগিয়েছে আমাকে, আর আমার চুল টুল সব মাত্রা ছিল, খারাপ করে দিয়েছে। তো বন্ধুরা, এখন মা ব্যাগ গুছিয়ে নি, মানে মায়ের ব্যাগ সেই বিকেলবেলা থেকে গুছানো চলছে আর কি, আমিও গুছাচ্ছি, মা গুছাচ্ছে, আর এখন খেতে দিয়েছে বাবাকে, বাবা খাচ্ছে, ভাই খাচ্ছে। তো ঠিক আছে, আপনাকে ব্যাগটা দেখাই, আমি বাইরে যেয়ে দেখি কী অবস্থা এখন বাইরে। তো এই যে ব্যাগ, এই যে এই শাড়িটা পরবে মা, মানে যে মায়ের পার্স, মানে সাইড ব্যাগ, এই যে এই প্লাস্টিকটা নিয়ে যাবে, এখানে মায়ের ওষুধ আছে, এই শাড়িটা পরবে মা। এখন টিভি চলছে ঘরে। তো এখন আমি বাবার ঘরে আছি, আর লাইটটা খুব কম এই ঘরটায়। তো আজকে মানে এই বেলাতে শুধু ভাত রান্না হয়েছে, আর মানে তরকারি টরকারি সব ছিল ফ্রিজে রাখা। তো দুপুরে আর কী রান্না হয়েছিল বলুন তো, পটল আলু তরকারি আর মাছের ঝোল আর একটা মেশানো তরকারি, মানে বিশেষ করে বাবার জন্য, একদম মশলা তেল কম, আর ডাল, কলাই আর মটর ডাল একসাথে, আর আলু ভাজা। ভাই একটা ভাজা ছাড়া ভাত খায় না, তো আলু ভাজা, তো এটাই তো বেশি করে রান্না হয়েছিল। মানে যেহেতু মা বিকেলে যাবে, মানে গুছানো অনেক বাকি, গোছ গাছ করতে হবে, সেজন্য তো সব কিছু ফ্রিজে ছিল। তো আমি বিকালবেলা সব বের করে রেখে সন্ধ্যাবেলা সব গরম করে নিয়েছি, আর তারপরে ভাত বসানো হয়েছে 7:30টার দিকে। তো এখন বাজে রাত্রি 8:30, মানে 9:45 মতো, বাবা 8:30 থেকে 9:45-এর মধ্যে খায়, তারপর 9টার সময় ওষুধ খাই। তো সেই হিসাবে বাবার খাবারটা দেওয়া হয়। তো এইগুলো রান্না হয়েছিল, আর এগুলো গরম করে নিয়েছে, আমি গরম করেছিলাম তখন সন্ধ্যাবেলা ফ্রিজ থেকে বের করার ঘন্টাখানেক পরে। তো ওগুলো দিয়ে আজকে রাত্রে খাওয়া হবে, বাবা এখন খাচ্ছে, ভাইয়ের খাওয়া হয়ে গেছে। তো আমি আর মা খাবো লাস্টে, মেয়ে খাবে। তো যেহেতু সন্ধ্যাবেলা দেখলেন তো অতগুলো খাবার খেলাম, তো খিদে খুব একটা পাইনি। তো যেহেতু মায়েরা যাবে, তো আগে একটু খেয়ে নেবে, তারপর রেডি হতে হবে আমাদেরকে। তো ঠিক আছে বন্ধুরা, আবার পরে কথা বলছি আপনাদের সাথে। কি করো তুমি ভিডিওতে আসো, এসো আসো, এই যে দুষ্টুটা আসবে ভিডিওতে। এই যে এই ঘরটাতে আলো কম, মানে মানে জিরো আলো জ্বলছে, আর টিভি চলছে পেছনটায়। এই যে বাবা টিভি দেখতে তো খেতে গেছে, মানে বাইরে খাচ্ছে ডাইনিং এ। এই যে আমার দুষ্টুটা আয়নাতে, আয়নাতে তোমাকে দেখতে পাচ্ছি মাম্মা,
আয়নাতে দাঁড়াও, এখানে দাঁড়াও তো। এই যে বন্ধুদেরকে তোমাকে আয়নাতে দেখাচ্ছি আমি, এই যে আমার দুষ্টুটা, এই যে। তো চলে এসো তো বন্ধুরা, এখন আমি আমার মেয়েকে প্রথমে খাওয়াবো, তারপর নিজে খাবো, তারপর মাদেরকে আবার রেডি করে দিতে হবে, মারা বেরিয়ে যাবে। তো এখান থেকে স্টেশনটা আমাদের বেশি দূর না, মানে 5 কিলোমিটার হবে হয়তো, তার একটু বেশি। তো বাবা, মানে বাবা মা ভাই ওরা অটোতে করে যাবে, অটো ডাকা হয়েছে রাত্রেবেলায়। তো ঠিক আছে, আমি বাকি কথা পরে বলছি, প্রথমে মেয়েকে খাইয়ে নিই, মা ডাকছে খাবার জন্য। তো এখন বাজে রাত 11:05 মতো। তো বাবা মা ভাই সবাই বেরিয়ে গেল, তো বাবাদের ট্রেন আছে 11:12-টার দিকে, তো একটু আগেই গেল, অটোতে যাবে যেহেতু। তো আমি মা বাবা সবার একসাথে ছবি নিয়ে নিলাম, আপনাদেরকে শেয়ার করলাম। তো যদিও মনটা খারাপ, তো কি করা যাবে, বাবার যেহেতু চিকিৎসা হবে, সুস্থ হওয়ার জন্যই যেতে তো হবেই। তো ঠিক আছে বন্ধুরা, আর ভিডিও বড় করবো না। তো আজকে আমি এখানে ভিডিও শেষ করছি, আপনারা খুব খুব ভালো থাকবেন, শুভরাত্রি।